হনুমতে নমঃ। নমস্কার বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু কৌশিক আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো আগামী 30 অক্টোবর 2023 রাহু মেষ রাশি থেকে মীন রাশিতে এবং কেতু তুলা রাশি থেকে কন্যা রাশিতে গোচর করছেন এবং 2025 সালের মে মাস পর্যন্ত এখানেই অবস্থান করবেন। আসুন আমরা জেনে নিই রাহু এবং কেতুর এই গোচর আপনার রাশি বা লগ্নের উপরে কী বা প্রভাব বিস্তার করতে চলেছে। ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এটি আপনার জীবন চলার পথে অত্যন্ত সহায়ক হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু আপনাদের দ্বাদশ ঘর থেকে একাদশ ঘরে এবং কেতু আপনাদের ষষ্ঠ ঘর থেকে পঞ্চম ঘরে ট্রানজিট বা গোচর করবেন। একাদশ ঘর আপনাদের আয়, লাভ, বন্ধু এবং সামাজিক ক্ষেত্রকে প্রতিনিধিত্ব করে এবং পঞ্চম ঘর আপনাদের সৃজনশীলতা, বুদ্ধিমত্তা, সন্তান, প্রেম ও রোমান্সের প্রতিনিধিত্ব করে। আসুন প্রথমেই জেনে নিই বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে রাহু এবং কেতুর ট্রানজিট বা গোচর কি ইতিবাচক প্রভাব বিস্তার করতে চলেছে। একাদশ ঘরে রাহুর গোচর আপনাকে আরও উচ্চাকাঙ্ক্ষী করে তুলবে, আপনার উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনার করা সকল প্রকার প্রচেষ্টা প্রয়াস যথাযথ সফলতা অর্জন করতে চলেছে। এই সময় আপনি বিভিন্ন উৎস থেকে কিছু অপ্রত্যাশিত লাভ বা আর্থিক লাভ পেতে পারেন। আপনি আপনার চেনা পরিচিত জায়গা, আপনার যে চেনা পরিচিত নেটওয়ার্ক, আপনার ব্যবসার ক্ষেত্রে যারা ক্লায়েন্ট আছেন বা ব্যবসার যে ক্ষেত্র আছে সেটি প্রসারিত করতেও সক্ষম হবেন। এই সময় আপনার নতুন বন্ধু তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং আপনার এই সময় পরিচিতি অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে, যার ফলে আপনি প্রতিটি ক্ষেত্রে আপনার লক্ষ্য অর্জনে বিশেষ সহায়তা পেতে চলেছেন। পঞ্চম ঘরে কেতুর গোচর এই সময় আপনাকে বেশ আধ্যাত্মিক এবং যে কোনো বিষয়ের প্রতি জ্ঞান অর্জন করার প্রবণতা গড়ে তুলতে সাহায্য করবেন, যার ফলে এই সময় আপনার গ্রহণযোগ্যতাও তুলনামূলক অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনি আপনার জীবনের উদ্দেশ্য সফল করতেও ভাগ্যের সমর্থন পাবেন। এই সময় আপনাকে গুপ্তবিদ্যা, রহস্য, রোমাঞ্চ, জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিকতার প্রতিও বেশ আগ্রহী হতে দেখা যাবে। দেখুন, প্রতিটি গোচরের যেমন ইতিবাচক দিক আছে তেমনি নেতিবাচক দিকও আছে। তাই আসুন এবার আমরা জেনে নিই যে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু বা কেতুর এই ট্রানজিট বা গোচর কী নেতিবাচক প্রভাবে বা বিস্তার করতে চলেছে আর কী সাবধানতাই বা অবলম্বন করে চলা উচিত। একাদশ ঘরে রাহুর অবস্থান আপনাকে কিছু আকস্মিক ব্যয়, আর্থিক ক্ষতি বা বিভিন্ন প্রকার প্রতিযোগিতার সম্মুখীন করতে পারেন। তাই এই সময় আপনার আর্থিক লেনদেন এবং সঞ্চয় সম্পর্কিত সতর্কতা, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই সময় আপনি আপনার সামাজিক, ব্যক্তিগত বা পেশাগত জীবনে কিছু ঝামেলা বা বাধা বিপত্তির সম্মুখীনও হতে পারেন। তাই আপনাকে যে কোনো বিষয়ে অধিক প্রত্যাশা করা এড়িয়ে চলতে হবে, যে কোনো বিষয়ে বিদ্রোহী মনোভাব বা উত্তেজিত হয়ে পড়া এগুলি এড়িয়ে চলতে হবে। পঞ্চম ঘরে কেতু আপনার সৃজনশীল বা ক্রিয়েটিভ চিন্তাভাবনায় এবং শিক্ষাগত তথা পেশাগত জীবনে কিছু অসুবিধা বা বাধা বিপত্তির সম্মুখীন আপনাকে করাতে পারেন। তাই আপনাকে আপনার শিক্ষাজীবন এবং কর্মজীবন সম্পর্কে বিশেষ যত্নবান হতে হবে। এই সময় আপনি আপনার সন্তান বা প্রেমের জীবন নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনাকে বেশ উদাসীন, একগুঁয়ে বা অহংকারী ভাব এগুলিকে পরিত্যাগ করে চলতে হবে, তাহলে কিন্তু আপনারা বেশ সর্বক্ষেত্র থেকেই শুভ ফল অর্জন করতে পারবেন। এবারে আসুন জেনে নিই যে এই যে নেতিবাচক প্রভাব আপনার উপরে পড়তে পারে তার জন্য কী প্রতিকার বা উপায় করলে আপনারা বেশ ভালো থাকতে পারবেন বা ইতিবাচক ফলাফল অর্জন করতে পারবেন। যারা বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আছেন, শুক্রবার দিন কালো, নীল এবং ডার্ক কালারের যে কোনো পোশাক পরিচ্ছদ পরিধান করা থেকে বিরত থাকুন। শুক্রবারে আমিষ জাতীয় খাবার, তামসিক জাতীয় খাবার, অ্যালকোহল ইত্যাদি বর্জন করে চলুন। প্রতিদিন যে কোনো বিষ্ণু মন্ত্র
বা গণেশ মন্ত্র উচ্চারণ করুন, যতবার সম্ভব উচ্চারণ করুন। শুক্রবার যে কোনো গরিব মানুষ, অভাবী মানুষ, তাদের গম ও গুড় দান করুন এবং গোমাতা আর পাখিকে যতটা আপনার সাধ্যমতো সম্ভব তাদের খাবার খাওয়ান, আপনি নিশ্চিতভাবে উপকৃত হবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ আলোচনা। দেখা হবে দৈনিক রাশিফলের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন।